الحمد لله، الحمد لله الذي جعل حج بيته العتيق شرعة لأهل الإيمان من لدن إبراهيم عليه السلام إلى محمد بن عبد الله خير بني الإنسان، واختص هذه الأمة المجيدة بوراثة البيت المجيد إلى قيام الساعة في آخر الزمان، وجعل الكعبة المشرفة قياما للناس يقيمون أجوههم إليها من كل مكان، وتجتمع قلوبهم عليها في كل زمان، وتكون شعارا لأمة واحدة تعبد ربا واحدا على اختلاف الزمان والمكان. قال تعالى: إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون. والصلاة والسلام على نبي الهدى والرحمة الذي بعث لإخراج خير أمة أخرجت للناس، جعلت الكعبة قبلتها والحج والعمرة سياحتها، ولبيك اللهم لبيك نشيدها، والمسجد الحرام ملتقاها، يأتون إليه من كل فج عميق، حيث يذكرون الله بكل لسان، ويؤدون عبادة عظيمة بالأموال والأبدان والوجدان. أيها المسلمون، يقول عز وجل حكاية عن إبراهيم عليه السلام في كلامه المجيد: وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق، ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام، فكلوا منها وأطعموا البائس الفقير، ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق. عباد الله، الله سبحانه وتعالى سورة الحج এই আয়াতটিতে ارشاد করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারকে উল্লেখ করে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা পায়ে হেঁটে তোমার কাছে আসবে এবং প্রত্যেক ক্ষীণকায় তৃষকায় উটের পিঠে চড়ে তারা দূর দূরান্ত হতে আসবে, যেন তারা তাদের জন্য যা কল্যাণকর সেই কল্যাণের সাক্ষ্য প্রদান করে, কল্যাণকে প্রত্যক্ষ করতে পারে, এবং যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করে, কেননা আল্লাহ তাদেরকে গবাদি পশুর রিজিক দিয়েছেন কুরবানির মাধ্যমে। অতএব তোমরা সেই কুরবানিকৃত গবাদি পশু থেকে ভক্ষণ করো এবং দুস্থ ফকিরকে খাওয়াও, এরপর তোমরা তোমাদের দেহের অপবিত্রতাকে দূর করো, এবং যেন তারা তাদের মান্নতকেও পূর্ণ করে, এবং যেন তারা বাইতুল্লাহর মহান বাইতুল্লাহর যেন তারা তাওয়াফ করে। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের নির্দেশকে সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। তখন থেকেই বিশ্বের মানুষেরা হজ করতে শুরু করে, এবং সেই নির্দেশনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও আল্লাহ তাআলা ইম্পোজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যেটি আরেকটি আয়াতে আল্লাহ সুবহান তাআলা উল্লেখ করেছেন: ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা। আর আল্লাহর জন্য যারা সক্ষম সেই সব মানুষদের উপর হজ করা ফরজ। সুতরাং যেই ঘোষণাটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, সে একই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার উম্মতের উপর শিরোধার্য করে দেওয়া হলো। তখন থেকেই হজ ইসলামের একটি অন্যতম রোকন, এবং এই রোকন হওয়ার বিষয়টি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এসেছে। তিনি বলেছেন: বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি والصوم رمضان وحج البيت من استطاع اليه سبيلا। ইসলাম পাঁচটি বিষয়ের উপর স্থাপিত। একটি হলো এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, বান্দা ও রাসূল, এবং সালাত কায়েম করা,
জাকাত প্রদান করা, রমাদানের সিয়াম আদায় করা, সিয়াম রাখা, আর সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা। হজ মিন আফদালিল আমাল ওয়া আফদালিত তাআত, ইসলামের যত ভালো ভালো কাজ রয়েছে তার মধ্যে হজ হচ্ছে একটি অন্যতম উত্তম কাজ, ভালো কাজ। এবং আমরা শুরুতেই বলেছি এটি ইসলামের অন্যতম একটি রকন। ইসলামের রকনগুলোর যে ধারাবাহিকতা তার মধ্যে আমরা দেখি প্রথমেই হলো শাহাদা, কারণ শাহাদা হচ্ছে অ্যাক্সেস টু ইমান। ইমানে ঢোকার ডিক্লারেশনটাই হচ্ছে শাহাদা। কেউ যদি এই শাহাদা অথবা এই ডিক্লারেশন তিনি ঘোষণা না করেন, না দেন, তাহলে কিন্তু তিনি ইমানের মধ্যে প্রবেশ করলেন না। এই ডিক্লারেশনটা খুবই জরুরি। তারপরের কাজ হচ্ছে ইকামাস সালাহ, সালাত কায়েম করা, এবং তারপর জাকাত দেওয়া, এরপরে রমাদান মাসে সিয়াম রাখা, এরপরে হজ। এখানে ধারাবাহিকতার মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সার্বক্ষণিকভাবে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো ইমান। এক সেকেন্ডের জন্য ইমান হারা হওয়ার সুযোগ নেই, সেজন্য সেটা এক নম্বর। শাহাদার মাধ্যমে আমরা বলেছি যে আমরা ইমানে প্রবেশ করি, ইমান থেকে এক সেকেন্ড, এক মুহূর্ত, একটা লাহদা বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই। সালাত থেকে বিচ্ছিন্ন থাকার সুযোগ আছে, পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন, বাকি সময়টা যদি না পড়েন অসুবিধা নেই, তাই না? বেদুইনের হাদিসে সেটাই বোঝা যায়, তিনি বলেছিলেন আমি পাঁচ ওয়াক্ত সালাত ছাড়া আর কি কোনো ফরজ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আর কোনো ফরজ নেই, তবে যদি তুমি নফল করো। ডেইলি পাঁচ ওয়াক্ত সালাত ফরজ। এবং তারপরে হলো জাকাত। জাকাতের জাকাতটা যদিও বছরে একবার সম্পদ, কিছু সম্পত্তির মধ্যে, কিন্তু অনেক সম্পত্তির মধ্যে একাধিকবারও দিতে হয়। যেমন অরসর, আপনি যদি ফসল যতবার করবেন একটা জমিতে, তিনবার করলে তিনবার অরসর দিতে হবে প্রত্যেক ফসলের পরে, দুইবার করলে দুইবার, একবার করলে একবার। তাহলে জাকাতের ফ্রিকোয়েন্সিটাও আমরা দেখতে পাচ্ছি সালাতের পরেই রয়েছে, এবং তারপরের ফ্রিকোয়েন্সিটা হলো সিয়ামের। বছরে কয় মাসে? এক মাস। আর কোনো অবস্থা নাই যে আরও একবার হতে পারে শাওয়ালে কিংবা মহররমে, না, বাকি সব নওয়াফেল, তবে যদি কেউ মানত করে তাহলে ভিন্ন কথা। ফরজ সিয়ামটা বছরে একবার, আর কোনো ফ্রিকোয়েন্সি এখানে নাই। তারপরের ফ্রিকোয়েন্সিটা হলো হজের, জীবনে একবার, জীবনে একবার হজ করা ফরজ। তবে আরও কিছু হুকুমের সাথে সংশ্লিষ্ট রয়েছে, একাধিকবার হতে পারে কি না সেটি আমরা আমাদের পরবর্তী আলোচনায় বলব। হজ শব্দটির অর্থ হলো আল কাসদু, ইচ্ছা করা, অর্থাৎ বাইতুল্লাহর ইচ্ছা করা। আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় কাসদু তাওয়াজ্জুহ ইলাল বাইত বিল আমালিল মাশরুআতি ফরদান ওয়া সুন্নাতান। বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে যাওয়ার বা কাবার দিকে গমন করার ইচ্ছা পোষণ করা, কিছু শরীয়তসম্মত বা শরীয়ত নির্দেশিত আমলের মাধ্যমে, চাই সেটা ফরজ হোক অথবা সুন্নাহ হোক। কারণ হজের মধ্যে বেশ কিছু আমল আছে ফরজ, বেশ কিছু আমল আছে ওয়াজিব, আবার কিছু আমল আছে মাসনুন বা সুন্নাহ। কেউ কেউ বলেছেন এর সংজ্ঞা হলো হুয়া কাসদুল কাবা তিল আদা ই আফআলিন মাখসুসা, কাবা শরীফে যাওয়ার ইচ্ছা পোষণ করা কিছু সুনির্দিষ্ট আমল করার জন্যে। আবার কেউ এভাবে সংজ্ঞা দিয়েছেন হুয়া জিয়ারাতু মাকানিন মাখসুস ফি জামানিন মাখসুস বিফাইলিন মাখসুস, সুনির্দিষ্ট একটি জায়গা ভিজিট করা, পরিদর্শন করা একটা সুনির্দিষ্ট সময়ে এবং সুনির্দিষ্ট কাজের মাধ্যমে। সুনির্দিষ্ট জিয়ারত বলতে এখানে কি করা, জিয়ারত মানে যাওয়া, গমন করা, বাইতুল্লাহ বা মক্কায় গমন করা। আর সুনির্দিষ্ট স্থানটা কি, সেটা হলো কাবা এবং কাবার চারপাশে আরও যে সমস্ত পবিত্র স্থানসমূহ রয়েছে যেগুলোতে হাজি সাহেবকে যেতে হয়, যেমন মিনা, মুজদালিফা এবং আরাফা। আর আজ-জামানুল মাখসুস বা সুনির্দিষ্ট সময় সেটা হলো আশহুরুল হজ, আশহুরুল হজ, যেটি কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে হজ হলো সুনির্দিষ্ট কয়েকটি মাস। সেটা হলো কি, শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। যুলহিজ্জার প্রথম দশ দিনের মধ্যেই হজের সকল পর্ব আসলে শেষ করা সম্ভব, এই জন্য কেউ কেউ এটাকে প্রথম দশ দিন বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে না, পুরো মাসটাই হজের মাস। কারণ আপনি যদি
হজের কিছু কিছু কাজ জিলহজ মাসের শেষ পর্যন্ত দিয়ে যান, কোনো সমস্যা নেই। যেমন বিদায়ী তওয়াফ, এবং বিশুদ্ধ মত অনুযায়ী হজের তওয়াফটাও যদি তাখির করেন, কারো কারো মতে দম আসবে, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন দম আসবে না। যাই হোক, তাহলে বোঝা গেল যে প্রথম দশ দিন নয়, বরং জিলহজ মাস জুড়ে পুরোটাই হজের মাস। যদিও হজের মূল পর্বটা যেমন আরাফা এবং যেমন দশ তারিখের যে পাঁচটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি বিদায় হজের কাজটি ছাড়া সব কাজ কিন্তু দশ তারিখে কমপ্লিট করে ফেলেছেন। তার মানে তার পুরো হজটাই কমপ্লিট করেছেন তিনি দশ তারিখের মধ্যে, কারণ এদিন এসে পাথর নিক্ষেপ করেছেন, কোরবানি করেছেন, হালাল হয়ে গেছেন এবং তওয়াফ এবং সাঈ করেছেন। তাহলে হজের আর কোনো কাজ বাকি থাকলো না, অ্যাকসেপ্ট শুধুমাত্র জামারাতে পাথর নিক্ষেপ করা এবং মিনায় পরবর্তী আরও দুই রাত অবস্থান করা, এগুলো ছাড়া। তো যাই হোক, আমরা সব কিছু মিলিয়ে বলবো এই তিনটা মাস হলো হজের মাস। হজ কখন ফরজ হয়েছিল? হজ ফরজ হয়েছিল নবম হিজরিতে, কারণ হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি আমরা সহিহ মুসলিমের মধ্যে পাই, হজের পুরোপুরি বর্ণনা, হজের ফুল বর্ণনা সিফাতুল হাজ্জাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রয়েছে। সেখানে দেখা গেল যে দশম হিজরির আগ পর্যন্ত হজ ফরজ হওয়ার ঘোষণা আসেনি। তাহলে হজ ফরজ হয়েছে নবম হিজরির একদম শেষে, অর্থাৎ নবম হিজরি সালের যখন হজের সুযোগটা চলে গেল, তখন এসে দশম হিজরির হজের ঘোষণাটা আসলো, এবং সেই ঘোষণাটা আমরা পুরোপুরি হাদিসে জাবের মধ্যে দেখি। আর যে আয়াতটি হজের ফরজিয়াত প্রমাণ করছে সেটি আপনাদের সামনে একটু আগে আমি পেশ করেছি, সেটি হলো ওয়ালিল্লাহি আলা নাসি হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, সূরাতু আলে ইমরানের 97 নম্বর আয়াত। এটি নাজেল হয়েছিল আমাল উফুদ, সেটি হলো নবম হিজরি সালের একদম শেষ দিকে এসে, এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। তাহলে দেখা গেল নবম হিজরি সালে হজের ফরজটা যদি নবম হিজরিতে এমন সময়ে নাজিল হতো যখন সামনে হজের মাসগুলো, তখন কিন্তু নবম হিজরিতে হজ করা লাগতো। তাহলে বোঝা গেল যে নবম হিজরির হজ করার সুযোগটা চলে যাওয়ার পরেই এই আয়াতটা নাজিল হয়েছে। তাহলে পরবর্তী সুযোগটাই ধরতে হবে, এবং সেটি হলো দশম হিজরির হজ। হাদিসের মধ্যে আরও অনেকগুলো দলিল আছে যেগুলোর মাধ্যমে হজ ফরজ হওয়ার বিষয়টি এসেছে। এই এই আয়াতটি দ্বারাও আমরা বললাম যে হজ ফরজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হজের ব্যাপারে অনেকগুলো ফজিলতের হাদিস এসেছে। হজের হুকুম বর্ণনা করতে গিয়ে আমরা হজ ওয়াজিব হওয়ার হাদিসগুলো উল্লেখ করব একটু পর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আফদল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে উত্তম কাজটি কি। তিনি বললেন, ইমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ইমান পোষণ করা, এটা সবচেয়ে উত্তম। কারণ এটাই যদি না থাকে তাহলে হজ করেও কোনো লাভ নেই, সালাত পড়েও কোনো লাভ নেই, এবং কোনো ইবাদত করে লাভ নেই, হালাল হারাম বেছে চলেও লাভ নেই, যদি ইমানটাকে আমরা হারিয়ে ফেলি। অতএব ইমানটাকে পোষণ করতে হবে, এই জন্য পোষণ শব্দটা আমরা বলি, আনতে হবে এ কথা বলি না। আনলেন, এরপরে আবার ছাড়লেন, আনলেন, আনা তো হয়ে গেল, তাহলে কি কাজ হবে? হবে না। ইমানটাকে পোষণ করতে হবে, হোল্ড করতে হবে ফর ইভার, সবসময়ের জন্য, প্রত্যেক মোমেন্টে আপনাকে এটা নিশ্চিত করতে হবে ইউ হ্যাভ ইমান, আপনার ইমানটা আছে, যায়নি। আর যদি চলে যায় সাথে সাথে তওবা করে আবার ইসলামে চলে আসতে হবে। অতএব এই জন্যই সবচেয়ে আনপ্যারালাল, সবচেয়ে উত্তম কাজটি হচ্ছে সমস্ত কাজের মধ্যে এটা নিশ্চিত করা যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদের ইমান রয়েছে। কিলা তুম্মা মাযা, এরপর জিজ্ঞেস করা হলো তারপর কোনটি? ক্বালা হাজ্জুম মাবরুর আয় মাকবুল, অর্থাৎ আল্লাহ যে হজটাকে কবুল করেন এরপর সেটাই হচ্ছে উত্তম। এটি বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ তারাল জিহাদা আফদালুল আমাল আফালা নুজাহিদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি কি মনে করেন যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে জিহাদ,
আমরা মহিলারাকে জিহাদ করব না? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্নটি উত্থাপন করলেন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন্না আফদালা মিনাল জিহাদি হজ্জ মাবরুর, জিহাদের চাইতে উত্তম হলো মকবুল হজ, হজ্জ মাবরুর। এটা সাধারণ অবস্থার কথা বলা হচ্ছে। ইসলামের জিহাদের অনেকগুলো পর্যায় আছে, কোনো কোনো পর্যায়ে এমনও হতে পারে সেটা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ হয়ে যেতে পারে। এটা হলো একটা রেগুলার শান্তিপূর্ণ সময়ের কথা বলা হচ্ছে, যখন সে স্পেশাল সিচুয়েশনটি থাকবে না। তখন মহিলাদের জন্য উত্তম হচ্ছে তারা এভাবে বের হবে, কোথাও কোন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলছে সেটা খুঁজে বের না করে তারা যদি জিহাদ করে সেটাই তাদের জন্য উত্তম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন যে হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটাও ইমাম বুখারী বর্ণনা করেছেন। তো রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়, মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়, আর হজ্জ মাবরুর তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এখানে হজ্জ মাবরুরের কিছু শর্ত কিন্তু আছে, কারণ অন্য হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ফজিলত পাওয়ার জন্য শর্ত করেছেন মেইনলি দুটো। একটা হচ্ছে সে কোনো পাপে লিপ্ত হবে না, আর একটা হচ্ছে সে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হবে না, চোখের দ্বারা হোক, পড়ার দ্বারা হোক, চিন্তার দ্বারা হোক, বাস্তব কর্মের মাধ্যমে হোক, কোনোভাবেই সে অশ্লীলতায় লিপ্ত হবে না। যদিও অশ্লীলতা একটা পাপের বিষয়, এখানে অশ্লীলতাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে যে মানুষ অনেক সময় পাপমুক্ত থাকলেও অশ্লীল দৃশ্য তার চোখের সামনে যদি চলে আসে এবং সে যদি সেটাকে এনজয় করে তাহলে তার উপর কিন্তু পাপ বর্তাবে। একজন মুসল্লি, পাক্কা মুত্তাকি মানুষ, অশ্লীল কোনো দৃশ্য দেখলো, অশ্লীল কোনো ম্যাগাজিন কিনল, পড়লো স্বেচ্ছায়, তাহলে এটাও কিন্তু পাপ হয়ে যাবে। এটা অনেক সময় অশ্লীল দৃশ্যগুলো অনেক সময় মানুষ হয়তো পুরোপুরি অ্যাভয়েড করতে পারে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন যাতে সে সেটা অ্যাভয়েড করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করে। মানুষ যখন মাথায় কোনো চিন্তাকে নেয় তখন সে সেটাকে কার্যে রূপান্তরিত করতে পারে সহজে, আর অপ্রস্তুত অবস্থায় অনেক পাপও তার হয়ে যেতে পারে। তাহলে মূলত এই যে দুটো শর্ত করা হলো, এই দুটো শর্তের মধ্য দিয়ে মানে সকল খারাপ জিনিস, ইসলামে যা নিষিদ্ধ সব কিন্তু এখানে অ্যাভয়েড করা হয়ে গেল। শিরক থেকে আরম্ভ করে, কুফরি থেকে আরম্ভ করে সকল নিষিদ্ধ বস্তু ইসলামে পাপ, অতএব সেটাকে হজের মধ্যে অ্যাভয়েড করতে হবে আর অশ্লীলতাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরেকটা হাদিসে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমে ওয়ালাদাতহু উম্মুহ, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যে ব্যক্তি হজ করলো কিন্তু তাতে কোনো পাপ করলো না এবং তাতে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না, তাহলে সে সেরকম নিষ্পাপ একটা শিশুর মতো হজ থেকে ফিরে আসতে পারলো যেই শিশুকে তার মা এইমাত্র প্রসব করেছে। সুবহানাল্লাহ। তাহলে এটাই কিন্তু হজ্জ মাবরুরের শর্ত। আপনি যদি নিষ্পাপ হয়ে আসতে পারেন হজ থেকে, তাহলে আপনার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে রাফাস এবং ফুসুক, এই দুটো কাজকে সম্পূর্ণ বর্জন করতে হবে। সুতরাং হজের যে বিশাল বিশালত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি, তার যে বিশাল ফজিলত, তার যে মানজিলা, তার যে পজিশন, তার যে মর্যাদা, সেটা আসলে হৃদয় জোড়ানো একটা বার্তা আমাদেরকে দেয়, সেটা হচ্ছে পাপ থেকে মুক্ত হওয়ার, নিষ্পাপ হওয়ার একটা চমৎকার সুযোগ, নতুন করে জীবন শুরু করার একটা চমৎকার উপলক্ষ তৈরি করে দেয় হজের এই মহান পর্বটি। এবং সেটি আমরা বাস্তবিক অর্থেই দেখি আমাদের দেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। হজ করতে দেখেন, সালাতও কিন্তু তাই করে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না,
যে পাঁচ ওয়াক্ত সালাত যে পড়বে মাঝখানে সকল পাপ তারও মাফ হয়ে যাবে। বাট পাঁচ মাঝখানে প্রতি পাঁচ ওয়াক্ত সালাতের জন্য মানুষ সেভাবে প্রস্তুতি নেয় না যেভাবে হজের জন্য প্রস্তুতি নেয়। হজের জন্য সে হালাল মালকে আলাদা করে, হালাল মালকে আলাদা করার সময় তার মধ্যে একটা একটা প্রস্তুতি তৈরি হয়ে যায়, মানসিক প্রস্তুতি, যে সে এখন থেকে শুধু হালালই খাবে, হালালই উপার্জন করবে, হালালের বাইরে সে আল্লাহর পথে কোনো টাকা ব্যয় করবে না, যা ব্যয় করবে সেটা বৈধ উপার্জন থেকেই সে ব্যয় করবে। এটা কিন্তু তার মানসিক একটা বিশেষ প্রস্তুতি, আর বাহ্যিকভাবেও দেখি সে সাবধান হয়ে যায়, সে যাওয়ার আগে সমস্ত দেনা পাওনা শোধ করে যায় এবং সে পড়তে থাকে। সে জানে যে ইমান ছাড়া হজ হবে না, ফলে সে শুধু হজের বই পড়ে তা না, সে তার সালাদটাকে সুন্দর করার চেষ্টা করে, কারণ পুরো একটা মাস জুড়ে সে মক্কা মদিনা সালাদ পড়বে, সে তওয়াফ করবে, সে সাড়ি করবে, সে অন্য অন্য আমলগুলো করবে, সাদাকা করবে, কোরআন তেলাওয়াত করবে, এসব কিছুর জন্য সে একটা চমৎকার প্ল্যান তৈরি করে। এগুলো কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের জন্য হয় না, কারণ জীবনে একবার হজ, প্রথম হজ যেটা আপনি করবেন সেটাই আপনার ফরজ হজ। অনেককে আমরা দেখি প্রথম হজটার মধ্যে তার অতৃপ্তি থাকে, তখন সে তার নফল হজটার জন্য অনেক ব্যাপক প্রস্তুতি নেয়। আচ্ছা, এটা কি বুদ্ধিমানের কাজ হলো? আপনি আপনার ফরজ হজের জন্য ব্যাপক প্রস্তুতি নেবেন, কেন আপনার মধ্যে অতৃপ্তি থাকবে? তার মানে হচ্ছে আপনি আপনার প্রথম ফরজ হজটিকে গুরুত্ব দেননি, তাই না? এসএসসি পরীক্ষা মানুষ কয়বার দেয়? একবারই তো দেয়। যারা ফেল করে তারা দ্বিতীয়বার দেয়। যারা এ প্লাস পায় অথবা ফার্স্ট স্ট্যান্ড করে তারা প্রথমবারেই করে, করে না বলেন তো? অতএব এটা কেন করে? কারণ তাদের গুরুত্ব ছিল যে এই আমার জীবনের প্রথম পরীক্ষায় অথবা দ্বিতীয় পরীক্ষায় এইচএসসিতে আমি খুব ভালো করব এবং সেটা সম্ভব। সুতরাং এ থেকে আমরা কনক্লুড করতে পারি যে আপনি আপনার ফরজ হজে যদি অতৃপ্তিতে ভোগেন, তার মানে হচ্ছে ইউ আর নট সিরিয়াস। আপনার সিরিয়াসনেস না থাকার কারণে এই কাণ্ডটি ঘটেছে। আপনি ঠিকমতো হুকুমগুলো জানেন নাই, আপনি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনি একটু উদাসীন ছিলেন, গাফলতির মধ্যে ছিলেন, সেটা হতে দেওয়া যাবে না। যেটাই হোক না কেন, প্রথম হজটাই আপনার ফরজ হজ। অতএব নফল হজে এত গুরুত্ব দিয়ে আপনি যে ওটার রিকভারি পাবেন, হবে না, হবে না। এই জন্য প্রথম হজের জন্য আপনার গুরুত্বের সাথে অগ্রসর হন। আরও অনেকগুলো ফজিলতের হাদিস ছিল, আমি সেদিকে না গিয়ে এবার হজ যে ফরজ সেটি আমরা একটু উল্লেখ করি। হজ ফরজ হওয়ার দলিল আমরা বলেছি কোরআনে আছে এবং হাদিসেও রয়েছে। কোরআনের দলিলটা আমরা বলেছি সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। এছাড়াও সূরা বাকারার আরেকটা আয়াত আছে, যদিও সেটা ফরজ হওয়ার দলিল না, কিন্তু সেটা হচ্ছে নির্দেশনা যাতে আল্লাহর জন্য হজ করেন, আল্লাহ হওয়ার জন্য না। আল্লাহ যমক লিখবেন একটা ভিজিটিং কার্ডে, এই জন্য না। ওটা হলে আপনি রিয়ার মাধ্যমে নিজের হজকে নিজে ধ্বংস করে দিলেন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরা ওয়াল উমরাতা লিল্লাহ। আর হজ এবং উমরাকে আল্লাহর জন্য পরিপূর্ণ করো। তাহলে এই নির্দেশনাটা হচ্ছে হজ উমরাকে আল্লাহর জন্য করতে হবে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে করা যাবে না। আচ্ছা, আর যে হাদিসগুলো এখানে আছে, প্রথম হাদিসটা তো আমি বলেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যেখানে পাঁচটা স্তম্ভের কথা বলা হয়েছে এবং শেষে বলা হয়েছে ওয়াহাজ্জুল বাইতি লিমান ইস্তাতা ইলাইহি সাবিলা। আর দ্বিতীয় আরেকটি হাদিস যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যেখানে জীবনে একবার হজ হওয়ার দলিল। ইবনে ওমর হাদিসে কিন্তু একবারের কথা নাই, আছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা। প্রাথমিকভাবে মনে হয় যে তাহলে যতবার সামর্থ্য আসবে ততবার হজ করতে হবে। তাহলে একবার হজ করার দলিলটা কোথায় পেলাম? সেটি সহিহ মুসলিমের একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একবার খুতবা দিলেন। সেখানে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। ফাকাল রাজুলুন, তখন সাহাবাদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে কি তাহলে হজ ফরজ হবে? ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা থালাথান, সেই ব্যক্তি পরপর তিনবার একই প্রশ্ন করল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছিলেন না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কুনতু নাআম,
লাওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম, যদি আমি তোমাদেরকে বলতাম হ্যাঁ তাহলে ওয়াজিব হয়ে যেত, যেহেতু আমি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, অতএব আমাকে সেই অথরিটি দেওয়া হয়েছে লেজিসলেশনের যে আমি যেভাবে রিপ্লাই করব সেটার প্রতি আল্লাহর সায় থাকবে, অতএব তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত এবং তোমরা পারতে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরও গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিলেন, বললেন যে দেখো তোমাদের আগের জাতির লোকেরা বহু প্রশ্নের কারণে ধ্বংস হয়ে গেছে, প্রশ্ন করে করে নবীকে জর্জরিত করত, নিজেদের জন্য আমলকে কঠিন করে ফেলত, বাকারার ঘটনা তো আপনারা জানেন, এভাবে সেটা তোমরা করো না, সেটা তোমরা করো না, যতটুকু হুকুম আসে আমল করতে থাকো, শরিয়া অবশ্যই তোমাদের কাছে সব কিছু স্পষ্ট করবেন। অতএব নিজেদের প্রশ্ন করার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে প্রশ্নবাদে জর্জরিত করার মধ্য দিয়ে নিজেদের উপর কোনো কিছু ইম্পোজ করে নেও না। আচ্ছা, এটা ছিল মুসলিমের হাদিস। আর আমরা বলেছিলাম যে আরেকটি কথা শুরুতে যে হজ একবারেরও বেশি ফরজ হতে পারে, কিভাবে শরিয়া সামর্থ্যের দিক থেকে লক্ষ্য করে মাত্র একবার ফরজ করে, কিন্তু আপনি যদি নিজের উপর হজ ফরজ করে নেন তখন কিন্তু আদায় করাটা ওয়াজিব হবে। হজের একটা আয়াতে সূরা হজের মধ্যে আমরা কি বলেছি, ওয়াল ইউফু নুজুরাহুম, এবং তারা যেন তাদের মান্নতকে পূর্ণ করে। মান্নত পূর্ণ করা কি ফরজ, মান্নত পূর্ণ করা। আপনি যদি কোনো সিয়াম নফল সিয়াম রাখার মান্নত করেন তখন সেটা নফল থাকবে না, সেটা হয়ে যাবে ফরজ। আপনি যদি কোনো হজ যে কোনো কারণে মানত করে ফেললেন, যদিও মানত করাটা অনেক ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন যে নিজের থেকে আগে থেকে কেন মানত করবেন, পারলে করেন অসুবিধা তো নেই, কিন্তু আপনি মানত কেন করছেন, আবার শর্ত সাপেক্ষে মানত, তাই না? মানতটা সাধারণত শর্ত সাপেক্ষে হয় যে আল্লাহ যদি এই সাফল্যটা অর্জন করি, ব্যবসায় যদি এরকম বড় বিশাল একটা প্রফিট অর্জন করতে পারি তাহলে হজ করব। এর অর্থটা কি, আল্লাহ যদি সাফল্য অর্জন করতে না পারি তাইলে কিন্তু হজ করব না, তাই না? অনেকটা এরকমই তো, এটা একটু ফানি হয়ে যায় না আল্লাহর সাথে, ফানি হয়ে যায়। আপনি শর্ত আরোপ করে একটা ভালো কাজ করবেন, এটা দ্বারা বোঝাই যায় যে শর্ত পূরণ না হলে আপনি ওই ভালো কাজটা করবেন না। যাই হোক, তারপরে কেউ যদি মানত করে ফেলে এবং তার শর্তটা পূরণ হয়ে যায় তাহলে সেই মানতটা পরিপালন করা ওয়াজিব। হজ কখনো কখনো হারাম হয়ে যায়, কখন বলেন তো, জানেন তো? যখন ব্যক্তির শুধু হারাম সম্পদ ছাড়া আর কোনো সম্পদ থাকবে না। এখন সে সামর্থ্যবান বটে, সে কি হজ করবে না? তার এই হারাম মাল দিয়ে হজ করাটা হারাম, হারাম মাল দিয়ে হজ করাটা হারাম, এটা উলামায়ে কেরাম বলেছে। হজ কখনো কখনো মাকরুহ হয় বিশেষ ব্যক্তিদের জন্য, যেমন আপনি দেনায় ডুবে আছেন, দেনাদারদের টাকা না দিয়ে আপনি হজ করতে চলে গেলেন, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে আপনি হজ করতে চলে গেলেন, এটা ইসলাম পছন্দ করে না। অথবা হতে পারে আপনি আপনার যারা দেনাদার তারা আপনাকে অনুমতি দিল, তাহলে আপনার জন্য জায়েজ হবে, তাদের অনুমতি ছাড়া আপনার জন্য মাকরুহ হবে, হবে না সেটা বলা যাবে না, কারণ এখানে নিষিদ্ধ হওয়ার মতো কোনো কিছু নেই, শুধু এতটুকু যে আপনি মানুষের দেনা শোধ না করে চলে গেলেন, অতএব এটা মাকরুহ হবে। দেনাদারদের সবাই যদি আপনাকে পারমিশন দেয় সোকে, যে হ্যাঁ ঠিক আছে আপনি এখন দিয়েন না, হজ থেকে পরে এসে আমাদের দেনা শোধ করে। আরেকটা হচ্ছে যে আপনার যদি কেউ কাফিল হয়, কাফিল মানে হচ্ছে আপনার পক্ষ থেকে গ্যারান্টার হয়, দেনার গ্যারান্টার বা অন্য কিছুর গ্যারান্টার, তারও অনুমতি লাগবে, তাহলে তার অনুমতি সাপেক্ষে আপনার জন্য হজটা জায়েজ হবে, অন্যতা মাত্র হবে। আচ্ছা, হজ কি ফরজ হওয়ার সাথে সাথেই করতে হবে নাকি দেরি করলেও চলবে? এখানে দুটো মত আছে। অধিকাংশের মত হচ্ছে যে কোনো ফরজ কাজ যখনই ফরজ হবে সেটা তখনই আদায় করা উত্তম নয়, ফরজ। এর অর্থ হচ্ছে যদি আপনি দেরি করেন কোনো রিজন ছাড়া তাহলে সেটা গর্হিত কাজ হবে, পাপের কাজ হবে। যেমন আমাদের অনেকেই সেটা করে থাকেন, অনেক বাবারা তাদের মেয়েদের বিয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন, বা তাদের আরও অনেকগুলো সাংসারিক দায়িত্ব আছে সেটার জন্য তারা অপেক্ষা করেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেই, আরেকটা মাকরুহের কথা ওলামায়ে কেরাম বলেছেন, আপনার মা বাবা যারা খুবই বৃদ্ধ, কষ্টকর লাইফ মেনটেন করছেন, আপনার তাদেরকে খেদমত করতে হয়, তাদেরও অনুমতি লাগবে,
মা বাবার অনুমতি নিয়ে হজ করতে যাবেন, তখন আর আপনার সামনে কোনো সমস্যা থাকবে না, অন্যথায় সেটাও মাকরুহের মধ্যে পড়বে। আচ্ছা, আর এখানে বলছিলাম যে সাথে সাথে হজ করবেন এটাই বিধেয়, কোনো যদি বাস্তবিক রিজন থাকে, হঠাৎ করে আপনার সামর্থ্য ছিল এখন আবার হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, অথবা পরিবারের কেউ আল্লাহ না করুক হয়তো স্ট্রোক করেছে, জরুরি অবস্থা দেখা দিয়েছে আপনার সংসারে, তাহলে এই রিজনগুলো শেরিয়ার রিজন হিসাবে গণ্য হবে। অন্যথায় যাদের কোনো রিজন নাই, তারা বানিয়ে বানিয়ে রিজন তৈরি করছেন, তাহলে তার জন্য তারা গুনাহগার হবেন এবং তাদেরকে অবশ্যই তওবা করতে হবে। আচ্ছা, হজের শর্তগুলো কি, খুব সংক্ষেপে আলাপ বলে আমি শেষ করব। হজের শর্তগুলোর মধ্যে রয়েছে মুসলিম হওয়া, মুসলিম হওয়া। দ্বিতীয় শর্তটা হলো আকুলবাদ হওয়া, অর্থাৎ তার বিবেকটা সচল থাকা, বুদ্ধিটা কাজ করা, তিনি হয়তো কোনো ধরনের মেন্টাল পেশেন্ট নন, অথবা বেহুশ ব্যক্তি নন, যাদেরকে হয়তো আইসিইউতে রাখা হয়েছে এরকম ব্যক্তি নন, তাহলে তাদের উপর হজ ফরজ হবে। তৃতীয় হচ্ছে বালিগ হওয়া, অর্থাৎ ফিজিক্যালি ম্যাচিওরড হওয়া, আমাদের এই পরিভাষা হচ্ছে বালিগ হওয়া। বালিগ হলে সালাত ফরজ হয়, সিয়াম ফরজ হয়, এভাবে ইসলামের আরও অনেকগুলো হুকুমের সাথে সংশ্লিষ্ট, হজও ফরজ হয় বালিগ হলে। নাবালেগ অবস্থায় যদি কেউ হজ করে থাকেন তার হজটা শুদ্ধ হবে, কিন্তু বালিগ হলে যদি আবার ফরজ হয় সেই আমলটা তার আদায় হবে না। বোঝা গেছে কথাটা? অতএব কেউ যদি, কোনো বাবা মা যদি তার নাবালক সন্তানকে হজ করান, তাহলে সেটা সওয়াবের কাজ হবে বাবা মায়ের জন্য, সন্তানদের জন্য, কিন্তু তার হাজ্জাতুল ইসলাম, ইসলামের যে ফরজ হজটা, সেটা আদায় হবে না। যদি বালিগ হওয়ার পরে সে সমর্থবান হয় তাহলে আবার তাকে হজ করতে যেতে হবে। তাহলে বোঝা গেল বালিগ হজ ফরজ হওয়ার জন্য শর্ত বালিগ হওয়া। আর চতুর্থ হলো হুররিয়া, অর্থাৎ স্বাধীন হওয়া, যেন পরাধীন কৃত দাস অথবা দাসী কেউ না হন, তাহলে তাদের হজটা মনিবের হুকুমের উপর নির্ভর করবে। এখন তো আলহামদুলিল্লাহ ইসলামের মহৎ এবং মহান কর্মপদ্ধতির কারণে, সিস্টেমের কারণে মুসলিম জগতেও এখন আর কোনো দাসপ্রথা নেই, যদিও সেটা রহিত হয়নি, কিন্তু ইসলাম সেই শুরু থেকেই বারবার দাসদেরকে মুক্ত করে দেওয়ার কথা বলেছে এবং এখন সকল মুসলিমই মুক্ত মানুষ আলহামদুলিল্লাহ, ফলে এই বিষয়টি এখন আর নেই। পঞ্চম যে বিষয়টি সেটি হলো হজের সামর্থ্য থাকা, সম্পত্তির দিক থেকে সামর্থ্য থাকা এবং শারীরিক দিক থেকে সামর্থ্য থাকা। এখন আমাদের মধ্যে অনেকেই শারীরিক দিক থেকে সামর্থ্য রাখেন, হজ করতে যেতে পারেন, কিন্তু টাকা নাই, তাহলে টাকার সামর্থ্যটাও জরুরি। আর মেয়েদের ক্ষেত্রে স্পেশাল আরেকটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে তার মাহারাম অথবা তার স্বামী থাকা, যিনি তার সাথে যেতে পারবেন, এতটুকু বললে যথেষ্ট। অর্থাৎ স্বামী তার নিজের পয়সা দিয়ে এবং স্ত্রী তার নিজের পয়সা দিয়ে যাবেন, আলাদা আলাদা করে বাট একসাথে যাবেন, এটা ঠিক আছে। অথবা স্বামীর পয়সা নাই, তখন স্ত্রী এই স্বামীকে নেওয়ার মতো সামর্থ্য তার আছে, তাহলে তিনি তার নিজের খরচ, স্বামীর খরচ বের করতে পারেন, তখন কিন্তু এই স্ত্রীর উপরে ফরজ হয়ে যাবে, আর কোনো এক্সকিউজ হবে না। অথবা যেই মহিলার স্বামী নাই, তার অন্য মাহারাম আছেন, সন্তান আছে, ভাই আছে, তাহলে সে তাদের সাথে যেতে পারবে, যদি তারাও হজে যান তিনিও হজে যান, এরকম উপলক্ষ হয়ে গেলে তার উপরে ফরজ। অথবা মাহারামের নিজের সামর্থ্য নেই, কিন্তু মহিলা মাহারামের খরচ এবং নিজের খরচ দুটোই বেয়ার করতে পারেন, তখন তার উপর হজ ফরজ থাকবে। এ হচ্ছে হজ সম্পর্কিত মোটামুটি সংক্ষিপ্ত কিছু কথা। আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে হজ ফরজ হয়েছে, আমরা বলেছি হজ ফরজ হলেই সাথে সাথে হজ করাটা, অর্থাৎ ওই বছরের সামনে যে সুযোগটা রয়েছে সেই প্রথম চান্সে হজ করাটা, এটাও ফরজ। এখানে কোনো এক্সকিউজ যদি না থাকে, দেরি করা যাবে না, এ মতটাই সত্য, এবং তার দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। নবম হিজরির একদম শেষ দিকে যখন ফরজ হয়েছে, তিনি হজ করেছেন দশম হিজরিতে, তাহলে আমাদেরও তাই করতে হবে। কিন্তু আমরা যারা হজ ফরজ হওয়ার পরেও হজ করছি না, দেখেন তাদের ব্যাপারে মানে আমরা দেখতে পাচ্ছি শরিয়াতে কিন্তু অনেকগুলো কথা উল্লেখ করা হয়েছে, আমাদের ওলামায়ে কেরাম ব্যাপকভাবে এটা নিয়ে কথা বলেছেন। আপনাদের কারো কি গ্যারান্টি আছে যে এবছর হজ না করলে পরের বছর হজ করতে পারবেন? আল্লাহ কি বলেছেন যে আপনাকে তিনি জীবিত রাখবেনই, হজ করা পর্যন্ত তিনি আপনার হায়াত দেবেন? আর আমাদের তো অনেকেই দেখা যাচ্ছে যে এক বছর না, সে লং টাইম ধরে আসলে হজটা করে না, বলে যে আমি তো এখনও বুড়ো হইনি,
দাড়ি পাকেনি। হ্যাঁ, কিন্তু আপনি যাই দেখেন যে সুবহানাল্লাহ মালয়েশিয়া ইন্দোনেশিয়ার নওজোয়ানরা হজ করে। আমি শুনেছি ওখানকার অনেক বন্ধুদের কাছে, তারা বলে যে হজ ছাড়া তাদের বিবাহই হয় না। সুবহানাল্লাহ, এটা একটা চেতনার কারণে হয়েছে। এটা যে তারা একদম শর্ত করেছে আমার মনে হয় না, বাট এটা একটা রসম রেওয়াজে পরিণত হয়েছে, কারণ যুবকরা ফরজ হলেই হজ করে। অথবা সামর্থ্যবান বাবা মারা তাদের সন্তানদেরকে হজে পাঠান, যাতে করে সে পরিপূর্ণ নিষ্পাপ একটা ছেলে হয়ে বা মেয়ে হয়ে ফিরে আসতে পারে, কারণ তিনি তো তাদেরকে নিষ্পাপী, তাই না, প্রসব করেছিলেন মায়েরা, নাকি নাকি পাপী হিসাবে প্রসব করেছিলেন। অতএব নিষ্পাপ হয়ে তাদেরকে আবার নিজেদের কাছে নিয়ে আসা খুব চমৎকার একটা প্রোগ্রাম। বিদেশে দেখেছি অনেক প্রতিষ্ঠানে যারা হয়তো সামর্থ্য রাখে তাদের সামারে কিংবা কোনো বন্ধে বাইরে সফর করার, কোনো স্কুল থেকে বা ইসলামিক কোনো কলেজ থেকে, তারা তখন ওমরার ট্রিপে যায় একসাথে 150 ছাত্র মিলে। হ্যাঁ, 50 জন মিলে, 100 জন মিলে, টিমে টিমে ভাগ হয়। এবং আমি এটাও দেখেছি যে তারা মক্কা মদিনায় গিয়ে ওখানকার স্কুলের স্টুডেন্টদের সাথে কিছু প্রতিযোগিতা করে, হয় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা কিংবা ফুটবল খেলে বা এরকম একটা কিছু করে। এটা খুবই পছন্দনীয় যে পৃথিবীর পাপের দেশগুলোতে, জায়গাগুলোতে আপনি আপনার সন্তানকে না পাঠিয়ে পাঠালেন কোথায়, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গাতে, আল হারামাইনে, মক্কা এবং মদিনায়। এটা করাটা খুবই উত্তম। কিন্তু যারা দেরি করছেন তাদের ব্যাপারে প্রথমত দেখেন যে আয়াতটা আমরা বলছি, আল ইমরানের 97 নম্বর আয়াত, এর শেষে কি বলেছেন আল্লাহ তাআলা, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, আর আল্লাহর জন্য মানুষের উপর ফরজ হলো বাইতুল্লাহর হজ করা, যারা সামর্থ্যবান তাদের জন্য এই বিধান। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, অত্যন্ত শক্ত ওয়াইদ। ওয়ামান কাফারা, যারা এই নির্দেশকে লঙ্ঘন করবে, যারা এই নির্দেশকে অবজ্ঞা করবে, অস্বীকৃতি জ্ঞাপন করবে, ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, তাহলে আল্লাহ তাআলা শুধু তোমাদের থেকে না, তোমাদের এই মহাজগৎ, এই সৃষ্ট সকল জগৎ, সকল সৃষ্টি থেকে তিনি বেনিয়াস, অমুকাপেক্ষী। সুতরাং আল্লাহ তোমাদের এই ইবাদতের মুখাপেক্ষী নন, তোমাদের হজের মুখাপেক্ষী নন। তিনি তোমাদেরকে হজ করতে বলেছেন, তোমরা হজ করছো না, কিন্তু তোমরা তার হজের নির্দেশনাকে অবজ্ঞা করছো, তাহলে জেনে নাও তোমাদের এই ইবাদতের কোনো প্রয়োজন আল্লাহর নেই। এই আয়াতের ব্যাখ্যায় দেখেন ইবনু আব্বাস এবং মুজাহিদ, ইবনু আব্বাস হচ্ছেন বিখ্যাত সাহাবি, রাইসুল মুফাসসিরিন, তাকে বলা হয় তারজুমানুল কোরআন, আব্দুল্লাহ ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনু আব্বাস তিনি আহাদুল আবাদিল আসসালাসা, তিনি বলছেন এবং তার সাথে মুজাহিদ প্রখ্যাত তাবেঈ বলছেন, মান লাম ইয়ারা হাজ্জাহু বিররান ওয়া লা তারকাহু ইসমান কাফারা, যে ব্যক্তি তার হজকে পুণ্য কাজ মনে করে না এবং হজ তরক করাকে পাপ মনে করে না, এটা কুফরি, এটা কুফরি। সুদ্দি বলেছেন, সুদ্দি বলেছেন, মান ওয়াজাদা মা ইয়াহুজ্জু বিহি তুম্মা লা ইয়াহুজ্জু ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি হজ করার মতো সামর্থ্য রাখে, এমন সম্পত্তি তার অর্জিত হয়েছে যা দিয়ে সে হজ করতে পারে, অথচ হজ করলো না, তাহলে সে কুফরির মধ্যে আছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ ওয়া হুয়া কাদিরুন, যে ব্যক্তি সামর্থ্য হয়েও হজ করলো না, এই হজ না করেই মারা গেল, ফালিয়ামুত ইনশা আ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তাহলে সে চাইলে ইহুদি হয়ে মারা যেতে পারে অথবা নাসারা হয়ে মারা যেতে পারে। ইবনে কাসির বলেন, ওয়া ইসনাদুহু সাহিহুন ইলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তাফসিরের মধ্যে ইবনে কাসির উল্লেখ করেন যে এর ইসনাদটা সহি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। তিনি মান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন 97 নম্বর আয়াতের মধ্যে এই তাফসিরটা উল্লেখ করেছেন। ইবনে তাইমিয়া বলেন, ওয়া ইন্নামা লিহাক্কিহি হাদা লিআন্ন সাইরা আহলিল মিলাল মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা লা ইয়াহুজ্জুন, অবশ্যই এটা উমর ইবনে খাত্তাব যে কথাটা বললেন এটা সত্য একটা কথা, কারণ আহলুল মেলাল, বিভিন্ন ধর্ম যেমন ইয়াহুদি নাসারা, তারা তো হজ করে না, তারা হজ করে না, ফলে মুসলিমও যদি হজ ফরজ হওয়ার পরে হজ না করে তাহলে পার্থক্যটা থাকলো কোথায়, পার্থক্যটা কোথায়, এটা তিনি উল্লেখ করলেন। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া শারহুল উমদাতে উল্লেখ করেছেন। শাইখুল ইসলামের আরেকটা কথা বলে আমি কথা শেষ করব। তিনি বলেন, আচ্ছা, শাইখুল ইসলাম
তিনি যে ফিতনা মানুষের কবরের মধ্যে হয় সে সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে মানুষের কবরে একটা ফিতনা হয় এটা জানেন কবরে একটা ফিতনা হয় কবরের ফিতনা কেন হয় বা ইত্যাদি যখন জিজ্ঞেস করা হলো তার জবাবে বললেন যে মৃত্যুর সময় শয়তান চায় বনি আদমকে বিভ্রান্ত করতে তাকে বিচ্যুত করতে তাকে তার ফরজ কাজ থেকে আলাদা করে দিতে বিচ্ছিন্ন করে দিতে মৃত্যুর সময় বা মৃত্যুর আগে আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আমালু বিখাতিমিহা মানুষের শেষ অবস্থা দেখেই আল্লাহ তাআলা তার আমলকে বিচার করবেন সারা জীবন ভালো ছিল শেষে কুফরি করলো তার খুবই দুর্দশা সারা জীবন কুফরি করলো মানে বাজে কাজ করলো পাপের কাজ করলো কিন্তু শেষে তারা তওবা করে ভালো হয়ে গেল ঈমানের মধ্যে প্রবেশ করলো যখন তার সুস্থ বিবেক কাজ করছিল হুঁশ ছিল দিশা ছিল বুদ্ধি কাজ করছিল পরিপূর্ণভাবে তখন সেই ঈমানের মধ্যে ফিরে আসলো তাহলে 60 বছর পাপ করলো আর 1 বছর ভালো কাজ করলো কি হবে তার নাজাত হবে না তার নাজাত হবে এটা আল্লাহ তাআলা এটা নিয়ে প্রশ্ন তোলার দরকার নেই অনেকে প্রশ্ন তুলছে বলছে এটা কেমন হলো 60 বছর খারাপ কাজ করলো আর শেষে এসে ভালো কাজ করলো ভাই এই নিয়মে সারা দুনিয়া চলছে এই নিয়মে সারা দুনিয়া চলছে খেলাধুলার মধ্যেও দেখেন সারাক্ষণ কে ভালো খেললো আর শেষে কে গোল করলো তাহলে আল্লাহর প্রতি প্রশ্ন তোলেন কেন এটা তো আপনারাই তো ফলো করছেন তাই না আমি খুব অবাক হই কিছু শিক্ষিত মানুষ আমাকেও এই প্রশ্নটা করলো খুবই বারবার মানে প্রশ্নটা করলো যে এত দিন পাপ করলো আর শেষে 6 মাস ভালো কাজ করলো আল্লাহ তাকে ক্ষমা করলেন এটা কি হলো আসলে এটা হলো কারণ আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন আপনিও কিন্তু ক্ষমা করবেন যে লোকটা গত 20 বছর ধরে আপনাকে আপনার কলজাকে খানখান করেছিল কষ্ট দিয়েছিল আজকে সে যদি বিনয়ী হয়ে আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা করবেন না এটা কি খারাপ হলো ক্ষমা কি খারাপ খারাপ না তওবা কবুল করা কি খারাপ অবশ্যই না যাই হোক আমরা বলবো যে অন্য ধর্মের লোকেরা যেহেতু তারা হজ করে না এজন্য ও এখানে বলতেছিলাম মৃত্যুর কথা শেষ আমলটাই আসলে তার আমল হিসাবে গণ্য হবে ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন ওলিহাদা ইউক্বাল এই জন্য বলা হয় ইন্না মান লাম ইয়াহুজ ইউখাফু আলাইহি মিন দালিক যে ব্যক্তি হজ করলো না তার শেষ অবস্থা কি একটা ফরজ কাজ বাদ দিয়ে সে মারা গেল তাহলে তার জন্য এই কবরের ফিতনা প্লাস আখিরাতের আজাব তার জন্য হয়ে যেতে পারে আমি আর উনি আরও অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমি স্কিপ করে যাচ্ছি যেহেতু আমাদের সময় হাতে নেই এতটুকু আহ্বান জানাবো যাদের উপর হজ ফরজ হয়েছে আপনার হজ করার প্ল্যান করেন হজ করার প্ল্যান করেন হজের জন্য আর দেরি করবেন না শুধু তাই না প্রত্যেকটা ফরজ কাজ একটাও তো আখির করবেন না সালাত তাখির করবে না সালাত তাখির করলে তো আদায়ই হবে না আল্লাহ তাআলা সালাত যারা তাখির করে আসলে বিলম্ব বুঝান নাই সালাত যারা নষ্ট করে ওয়াক্ত চলে যাওয়ার পরে সালাত আদায় হবে না ঠিক তেমনি অন্য অন্য যে কোনো কাজে যখনই যে কাজ ফরজ আসুন আল্লাহর খালিস বান্দা হিসেবে আমরা সে কাজগুলো করার তৌফিক সে কাজগুলো করার চেষ্টা করি আর আল্লাহর কাছে তৌফিক কামনা করি হাদা ওসল্লু হাদা أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وجميع شؤونكم وكونوا عباد الله المتقين وكونوا عباد الله الصادقين المؤمنين المخلصين نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحب ويرضى ويجعلنا وإياكم من عباده المقربين إنه ولي ذلك والقادر عليه شماني توبستيتي أمرا আসুন যেহেতু আজকে হজ নিয়ে কথা বলেছি আমাদের যারা হজে যাচ্ছেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হজ পালনের তৌফিক দান করেন এবং হজ পুরোপুরি পালন করা পর্যন্ত তাদেরকে সুস্থ রাখেন তাদের জন্য হজ পালনকে সহজ করে দেন প্রচণ্ড গরমের সময় কিন্তু এবার হজ হচ্ছে সামনে জুন এবং জুলাই মাস অতএব সেই গরমেও যদি সবাই ধৈর্য ধারণ করতে পারেন আমরা আল্লাহর কাছে কেমন অনুভবকে সে দোয়া করছি হজ পালন অনেকটাই কঠিন হয়ে গেছে এর খরচ বৃদ্ধির কারণে এবং আরও নানা রকম সমস্যার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করছি
আল্লাহ হজ পালন আমাদের মুসলিম ভাই বোনদের জন্য সহজ করে দিন, আমিন। সুন্দরভাবে হজ পালনের তৌফিক দিন, আমিন। হজের মধ্যে যেন আমরা পাপ এবং অশ্লীলতাকে অ্যাভয়েড করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন যারা অসুস্থ আছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, আমিন। অনেকেই দুস্থ আছেন, অভাবী আছেন, আল্লাহ যেন তাদের অভাব এবং হাজাতকে পূরণ করেন এবং তাদের সকল সমস্যাকে দূরীভূত করে দেন, যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন, যারা আমরা জীবিত আছি আল্লাহ যেন কোরআন এবং সুন্নার পথে তাদেরকে চলার তৌফিক দান করেন, তাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত হেদায়তের উপর রাখেন, আমরা যেন প্রতিনিয়ত মুসলিম হিসেবে যে কাজগুলো করার কথা সে কাজগুলো করতে পারি, আমরা কোরআনকে যেন সঙ্গী করতে পারি, সালাতকে যেন রেগুলার আদায় করতে পারি, অন্যান্য ফরজ ওয়াজিবগুলো যেন মেনে চলতে পারি, হালাল হারাম এর মধ্যে পার্থক্য করে নিজেদেরকে হালাল এবং বৈধতার সীমানার মধ্যে রেখে যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। হাযা ওয়া সাল্লু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনআম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া আনিস সাহাবাতি আজমাইন وأن معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفر والكافرين. اللهم عليك بأعدائك أعداء الدين، أعداء الإسلام والمسلمين يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين، واشفي مرضانا ومرضى المسلمين، واقض الدين عن المدينين، واقض حاجات المسلمين يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.